আমরা জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপি যেখানে বিক্ষোভ করছে সেই বিক্ষোভের জায়গা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হলাম। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যেই এখানে অবতরণ করবেন এবং সে কারণে বিএনপির তরফ থেকে এখানে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। তারা যেটি করবেন তারা কালো পতাকা প্রদর্শন করবেন এবং প্রধানমন্ত্রীকে বিক্ষোভ প্রদর্শন করবেন। তাদের মূলত যে বক্তব্য সেই বক্তব্যগুলি হচ্ছে তারা যে দাবিতে আন্দোলন করছেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন নির্বাচনের দাবিতে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের অংশ হিসেবে এখনই বিএনপির তরফ থেকে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালের বাইরে বিএনপির বিক্ষোভ মিছিল এবং অবস্থান ধর্মঘট চলছে। দর্শক এখানে আগে যেটি বলেছিলাম আসলে বিএনপি এবং আওয়ামী লীগ কাছাকাছি জায়গায় দুটি পাল্টা পাল্টি কর্মসূচি করেছে ঘোষণা করেছে যেখানে এখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা দেখছেন বিএনপি কর্মীরা উত্তেজিত স্লোগান দিয়ে আসলে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অনাস্থা জ্ঞাপন করছেন, তারা তার বিক্ষোভ প্রদর্শন করছেন। প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে এসে নামবেন এবং নামলে পরে তারা এখানে কালো পতাকা প্রদর্শন করবার কর্মসূচি নিয়ে এখানে অপেক্ষা করছেন এবং এয়ারপোর্টের বাইরে যে পার্কিং লট আছে সেই পার্কিং লটের দিকেই তারা এখন বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন। আমাদের ধারণা যে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী যদি এখানে এসে অবতরণ করেন তাহলে হয়তোবা বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে তাকে পড়তে হতে পারে। কিছুক্ষণ আগে এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি অভ্যর্থনা সমাবেশ ছিল, দীর্ঘ সময় তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে অনেক মিছিল দিয়েছেন, স্লোগান দিয়েছেন, কিন্তু এখন আমরা সেখানে আওয়ামী লীগের কাউকে দেখছি না। অর্থাৎ সম্ভবত আওয়ামী লীগের কর্মীরা এখান থেকে চলে গেছেন এবং আমার ধারণা যে পুলিশের পক্ষ থেকেই আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন যেহেতু বিএনপি বিক্ষোভ করবার জন্য তাদের তার পারমিশন নিয়ে রেখেছে, এই সময়ে আওয়ামী লীগ যদি এখানে থাকে তাহলে কর্মসূচিটি একটি উচ্ছৃঙ্খল পর্যায়ে চলে যেতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, সে কারণে আওয়ামী লীগের কর্মীদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন এই জায়গায় এসে দখল নিয়েছে বিএনপির কর্মীরা এবং বিএনপি এখন থেকে প্রধানমন্ত্রী আসবার আগ পর্যন্ত এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে গেছেন, এখন যদি বিএনপি যদি এই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী এখানে আসেন বা কিছুক্ষণ পর যদি প্রধানমন্ত্রী এসে নামেন তাহলে নিশ্চিতভাবে বলতে পারে যে বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখেই তাকে পড়তে হবে এবং এই বিক্ষোভ তাকে দেখেই এয়ারপোর্ট থেকে বের হতে হবে। যদিও তার নিরাপত্তার জন্য যে সমস্ত আয়োজন সেটি নিউ ইয়র্ক পুলিশ এর মধ্যে করে রেখেছে, তিনি হয়তো নিরাপদেই এখান থেকে নিশ্চিতভাবেই যাবেন, কিন্তু তাকে হয়তো বিএনপির এই যে বিক্ষোভ সেই বিক্ষোভ দেখেই এখান থেকে যেতে হবে। ফিলার আসবি না।
Go back! 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 Go